নমস্কার, আজ আমি আপনাদের সাথে আমার ঠাকুমার একটা রেসিপি শেয়ার করব, যেটা আমার ঠাকুমা খুব সুন্দর বানাতো। আপনাদের আমি আমার ঠাকুমার কথা অনেক বলেছি, তো ঠাকুমা একটা খুব সুন্দর পোস্ত বানাতো, যেটা আমাদের কাছে অমৃত সমান ছিল। সেই রেসিপিটা আপনাদের আমি আজ বলছি। প্রথমে বড়িগুলোকে কড়াইয়ের তেলে ভেজে নিয়ে তারপর সেগুলো তুলে রাখতো, তারপর কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন দিত আর ছোটো ছোটো করে আলু কেটে রাখা থাকতো, সেই আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে তারপর সেটা ঢাকা দিয়ে দিত। কিছুক্ষণ পর একটু ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দিত। যখন দেখতো যে আলুগুলো সেদ্ধ হয়েছে তখন বড়িগুলো দিয়ে দিত। তারপর সেটা ভালো করে ফুটলে তারপরে ঠাকুমা তার মধ্যে পোস্তটা দিয়ে দিত, এবং পোস্তটা নেড়ে একটু ফুটলে তার মধ্যে কাঁচা তেল দিত। এবং সেই পোস্তটা আমরা খুব ভালোবাসতাম খেতে, ঠাকুমা সেটা আমাদের মাঝে মাঝে করে খাওয়াতো। ঠাকুমার কথা আজ খুব মনে পড়ছিল, তাই আমি আপনাদের সাথে ঠাকুমার এই রান্নাটা শেয়ার করলাম।